তাড়াতাড়ি পুরো শরীরের ফ্যাট কমানোর জন্য আমরা কি না করে থাকি? ইভেন যাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারা পর্যন্ত আমরা যেহেতু অন্য লোকের থেকে শুনি যে হাঁটলে ভীষণভাবে ফ্যাট লস হয়, ওয়েট লস হয়, তো আমরা সেটাকেও ফলো করা শুরু করি। তবে যাদের কাছে সময়ের খুব অভাব বা যাদের পায়ে ভীষণ ব্যথা থাকে, যারা দীর্ঘক্ষণ একভাবে টানা হাঁটতে পারো না, আমি তাদের জন্য আজকে একটা দুর্দান্ত উপায় নিয়ে এসেছি। এই স্টেপটাকে ফলো করে দুরন্তভাবে ফ্যাট লস করতে পারবে। পুরো শরীরের ফ্যাট তোমার তোমার যেখানেই চর্বি জমুক, অর্থাৎ আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে কনসার্ন কি থাকে যে আমি স্পেসিফিক একটা জায়গার ফ্যাট কমাতে চাই, তো তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না, তার কারণ সেটা নিয়ে ভেবে তুমি আলটিমেটলি কিছু করতে পারবে না। তাই নির্দিষ্ট কোনো বডি পার্টকে টার্গেট না করে আমাদের যেটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে ফ্যাট লস, অর্থাৎ তোমার শরীরের ফ্যাটকে তোমার রিডিউস করতে হবে। এবং সেটা তুমি তখনই করতে পারবে যখন তোমার খাবারের পরিমাণটা একটু একটু করে কমাবে, খাবারে প্রোটিন বাড়াবে এবং তার সঙ্গে এই ছোট ছোট রুটিনগুলো প্রত্যেকদিন মেনটেন করবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা ঘন্টার পর ঘন্টা হেঁটে নিজেদের পা ব্যথা না করে মাত্র 10 মিনিট কয়েকটা সিম্পল ইজি বেসিক স্টেপ বসে বসে ফলো করে কিভাবে দারুণভাবে ফ্যাট লস করবে। সে তোমার যেখানেই চর্বি থাকুক, তোমার যাদের কোমরের এই সমস্ত জায়গা যাদের ভীষণ হেভি হয়, ফোলা হয়, প্রচুর চর্বি থাকে, যাদের লোয়ার বেলিতে ভীষণ ফ্যাট থাকে, যাদের শরীরের নিচের অংশটা অত্যধিক বেশি ভারী হয় এবং হাঁটাচলা করতে প্রচন্ড প্রবলেম ফেস করো, তারা এই প্রত্যেকটা প্রবলেম থেকে মুক্তি পাবে শুধুমাত্র বসে বসে দুর্দান্ত কয়েকটা যোগাসন করে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও খুব সুন্দর কয়েকটা যোগ ব্যায়াম দিয়ে। যেহেতু আমি তোমাদের সবসময় একটা কথা বলে থাকি যে খালি হাতে কোনো কিছু করার থেকে যখন কোনো রকম সিম্পল মুভমেন্টেও তুমি দুটো হালকা ওয়েট অ্যাড করে দেবে সেটা কিন্তু দুগুণ বেশি এফেক্টিভ হয়ে যাবে। ঠিক সেই জন্যে আজকের আমাদের সিম্পল যে বসে শুয়ে আমরা যে এক্সারসাইজগুলো করবো সেগুলোতে আমি জাস্ট অ্যাড করছি দুটো জলের বোতল। ঠিক আছে, ডাম্বেল ঘরে থাকুক কি না থাকুক এই দুটো জিনিস তো সবার ঘরেই থাকে, তাই এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে আমরা বসে বসে করব ফ্যাট লস। তাহলে এবার দেখাচ্ছি প্রথম ব্যায়াম কি করতে হবে। খুব পুরনো একটা আসন, ভীষণভাবে ফেমাস, যেটা তোমার পুরো শরীরের থেকে ফ্যাট কমায়। এবং ফ্যাট কিন্তু কখনো নির্দিষ্ট জায়গা থেকে কমছে বলে তুমি মনে করো না, তোমাকে ফ্যাট কমাতে হবে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, তোমার শরীরে অক্সিডেশন বাড়াতে হবে, ফ্যাটটাকে মোবিলাইজ করতে হবে এবং তার জন্য তোমাকে ব্যায়ামগুলো করতে হবে। কি করবো আমরা, ঠিক এরকম ভাবে পা দুটোকে সোজা করে সামনের দিকে পা দুটোকে এরকম ছড়িয়ে বসবো এবং সেই সময় আমাদের পেটটাকে আমরা যেটা বলে থাকি টাইট করবো, ভেতরের দিকে টানবো, স্কুইজ করবো। এবার কি করব, এই দুটো বোতল নিয়ে ঠিক মাথার উপরে হাতটা তুলবো। ঠিক আছে, আগেকার দিনের মানুষরা একটা জিনিস করতেন নৌকা চালানোর সময়, ঠিক এরকম একটা পশ্চারে বসে ওনারা ঠিক এরকম ভাবে নৌকার দাঁতটাকে বাইতেন। ঠিক আছে, ঠিক এই ঠিক আছে, তো এইটাই আমরা আমাদের ব্যায়াম হিসাবে করবো, যেটা ভীষণ ভীষণ এফেক্টিভ। তোমার শরীরের যে অংশেই ফ্যাট স্টোর হোক না কেন, শরীর ঠিক বুঝে শুনে সেইখান থেকে ফ্যাট রিডিউস করবে। ঠিক আছে, তাহলে চলো এখনই আমার সঙ্গে 10 বার অন্তত করো এবং করে দেখো যে বসে বসে তুমি কত বেটার ফিল করছো। লেটস স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ঠিক আছে, যখন আমরা 10 মানে এরকম ভাবে হাতটা উপরে তুলছি সেই সময় চেষ্টা করবে পেছন দিকে শরীরটাকে একটু হেলিয়ে দিতে, এবং যখন সামনে ঝুঁকছো সেই সময় যাদের পেটটা অনেক বড় বা যাদের শরীরে স্টিফনেস খুব বেশি, শরীর বেশি মুভ করে না, স্টিফ হয়ে রয়েছে, তারা কি করবে যতটুকু পারবে, ধরো এতটুকু অবধি পারছো, তারপরে আর তোমার নিচে নামছে না, হাত নামবে না, এরকম করতে করতেই দেখবে আস্তে আস্তে একটু একটু করে তুমি এরকমভাবে স্ট্রেচ বাড়াতে পারবে। ঠিক আছে, তারপরে এরকমভাবে নিয়ে জাস্ট পেছনের দিকে ফেলিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। তো এই ব্যায়ামটা তোমাদের করতে হবে ঠিক এরকম ভাবে যেটা দেখালাম, 15 বার করে 4টে সেট। ঠিক আছে, মাঝখানে অল্প অল্প রেস্ট রাখবে, তারপরে আমরা এখন করব সেকেন্ড ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা ঠিক এরকম ভাবে বসব। ঠিক আছে, এবার কি করব, বটল দুটোকে নিয়ে ঠিক এরকম ভাবে
এইভাবে তুলে ধরবো, সেই সময় কি করবো পা দুটোকে নিয়ে ঠিক এরকম ভাবে তুলে নেব এই, ঠিক আছে? ঠিক এই পশ্চারে আমরা চেষ্টা করব অন্তত 5-10 সেকেন্ড মতন স্টে করতে, ঠিক আছে? তুমি ভাবতেও পারবে না যে সামান্য একটা মুভমেন্ট তোমার পেটের ফ্যাট, তোমার যে লোয়ার অ্যাবডোমেনে প্রচুর ফ্যাট যেটা ঝুলে ঝুলে পড়ছে, বেরিয়ে বেরিয়ে আসছে, সেটা কিভাবে রিডিউস হবে এই ধরনের ব্যায়ামগুলো করলে। কারণ এই সমস্ত ব্যায়ামই সব থেকে বেশি প্রেশার করবে আমাদের মিড সেকশনে, আমাদের পেটে, ঠিক আছে? তো বেসিক্যালি যারা বড় পেট এটা নিয়ে ভীষণ টেনশনে থাকো, তাদের জন্য কিন্তু এই মুভমেন্ট ভীষণ ভীষণ উপকারী। তার সঙ্গে তোমার প্রত্যেক দিনের ব্যায়ামের যে রুটিন সেটা কমপ্লিট হবে বসে বসে, অর্থাৎ যারা পায়ের জন্য বা জয়েন্টের ব্যথার জন্য নানান রকম জিনিস করতে পারো না, তারা এটা ফলো করো, দেখবে বসে বসে তুমি ফ্যাট লস করবে। তাহলে চলো এই ব্যায়ামটা এখনই আমার সঙ্গে 10 বার করো, একটু করে আমরা এটাকে হোল্ড করবো, দেন পাটা নামাবো, ঠিক আছে? কিরকম হবে দেখ, তুললাম পা, এবার আমি কাউন্ট করবো 1-2-3-4-5, নামালাম, 2-3 সেকেন্ড স্ট্রেচ করব, আগেন 1-2-3-4-5, নামালাম, স্ট্রেচ করব, এই 5টাকে 10-এ নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? 1-2-3-4-5-6-7-8-9-10, ডান। তো কি করব, ঠিক এই যে জিনিসটা, এই প্রসেসটাকে আমরা কন্টিনিউ করব, 4টে করে হোল্ড রাখার চেষ্টা করবে, ঠিক আছে? ফার্স্টে ধরো 5 বার করলে, তার মানে 5 সেকেন্ড হোল্ড করলে, তারপরের বার চেষ্টা করবে 10 সেকেন্ড করতে, তারপরের বার চেষ্টা করবে 15 সেকেন্ড করতে, তারপরের বার চেষ্টা করবে 20 সেকেন্ড করতে। যদি এরকম ছন্দে জিনিসটাকে তুমি এরকম 4 বার রিপিট করতে পারো, তাহলে কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট পাবে, ঠিক আছে? আর যদি প্রথম দিকে সম্ভব না হয়, তাহলে 5 বা 10 করেই কন্টিনিউ করবে, বাট হাল ছাড়বে না, ওকে? এবং 4 বার এটা করার পরে তুমি কয়েক সেকেন্ড রেস্ট করবে, তারপরে আবার কন্টিনিউ করবে। তাহলে এটা তোমাদের করতে হবে 4টে সেট, এবং যেরকম সেকেন্ড আমি হোল্ড করতে বললাম সেইটা। এবার হচ্ছে 3 নম্বর দুর্দান্ত ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য আমাদের একটা বটল হলেই চলবে। এবার কি করব, ঠিক এরকম ভাবে পা দুটোকে ভেঙে ঠিক এইভাবে বসবো, ঠিক আছে? এই ওকে, আচ্ছা, যাদের হাঁটুতে ব্যথা থাকে, যারা এইভাবে বসতে পারবে না মনে করো, তারা কি করবে, তারা প্রথমেই বলে দিচ্ছি, তারা না হলে দেখেই হাল ছেড়ে দেবে যে আমি তো পারবোই না করতে, তারা এরকম ভাবে বসতে পারবে, ঠিক আছে? আদারওয়াইজ এরকম পা ছড়িয়ে, যদি একদম মনে করো যে পা বেন্টি হয় না, তারা এরকম ভাবে বসবে। কিন্তু প্রত্যেকটা পশ্চারেই একটা জিনিস কমন থাকবে, সেটা হচ্ছে তোমার কোর সেকশনটাকে কিন্তু তোমার স্কুইজ করতে হবে, টাইট রাখতে হবে, ঠিক আছে? এটাকে লুজ ছেড়ে রাখলে হবে না, ওকে? তাহলে আমি যেটা মেইনলি দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা। কি করবো আমরা, ঠিক এরকম ভাবে বসবো, এবার একটা বটল নিয়ে ঠিক এরকম ভাবে একবার মাথার উপরে তুলবো, দেন নামাবো, তুলবো নামাবো, তুলবো নামাবো, ঠিক আছে? এবং সেই পুরো টাইমটাতেই যেন আমাদের পেটটা টাইট থাকে, ঠিক আছে? এতে কি হবে, তোমার পেটে ভীষণ ভাবে চাপ পড়বে, যাতে এই সমস্ত জায়গা খুব ভারী সেই জায়গার ফ্যাট কমবে, এবং তার সঙ্গে তোমার পুরো শরীর দুর্দান্ত ভাবে কাজ করবে। তাহলে এখনই আমার সাথে 10 বার এইভাবে করে দেখো, আর যারা মনে করছো এইভাবে বসতে পারবে না, বড্ড বেশি ব্যথা লাগে, তারা কিন্তু আমি আগের যে পশ্চার দুটো দেখিয়েছি সেই দুটো মেনটেন করবে, ঠিক আছে? কি করতে হবে, 1-2-3-4-5-6-7-8-9-10, এই হয়ে গেল। যারা হাঁটু বেন্ড করতে পারবে তারা, যারা হাঁটু বেন্ড করতে পারবে না তারা যদি এরকম ভাবে বসতে পারো এইভাবেও করতে পারো, যারা সেটাও পারবে না তারা এইভাবেও করতে পারো। পেটটাকে টাইট রাখবে, শরীরটাকে সোজা রাখবে, দেন 1-2-3-4-5-6-7-8-9-10, ঠিক আছে? একটা কথা সবসময় মনে রাখবে যে বেস্টটা করতে পারো কি না পারো, কিন্তু চেষ্টাটা সবসময় করবে, অর্থাৎ কোনো কিছু না করার থেকে তুমি যা কিছু দিয়েই স্টার্ট করবে, সেটাই কিন্তু তোমার শরীরের জন্য অনেক অনেক বেশি উপকারী। তাই বসে না থেকে মুভ করো শরীরকে। এবার 4 নম্বর ব্যায়াম, আর এই ব্যায়ামটা তোমরা ঠিক এইভাবে যে যেরকম ভাবে পারবে
সেটাকে কন্টিনিউ করবে 15 বার করে 4টে সেট। ঠিক আছে, এবার দেখাবো লাস্ট ব্যায়াম যেটার কোনো তুলনা হয় না। লাস্ট ব্যায়ামটা করার জন্য একবার আমাদের একটু শুতে হবে, জাস্ট এক। ঠিক আছে, এবার কি করবো, পুরোটা শুয়ে পড়বো না, মাথাটাকে এরকম হালকা উঠিয়ে রাখবো এবং হাত দুটোকে এরকম বেন্ড করে রাখবো। এবার কি করবো, একটা করে নি ঠিক এরকম ভাবে নিয়ে আসবো, সেই সময় আমাদের বোতলটা নিয়ে এরকম ভাবে টাচ করাবো, ছেড়ে দেবো, হাত স্ট্রেচ, আবার ছেড়ে দেবো, টাচ। দেখো, লক্ষ্য করো, আমি কিন্তু মানে বোতলটাকে পেছন দিকে নিয়ে যাচ্ছি, পাটা কাছে আসছে বলে কিন্তু আমি বারবার এরকম এরকম করছি না। ঠিক আছে, আমি কি করছি, স্ট্রেচ করছি, পা এনে রাখছি কিছুক্ষণ, টাচ করছি, দেন স্ট্রেচ করছি, দেন কাছে আনছি, দেন আবার টাচ করছি। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। ঠিক আছে, তাহলে চলো এখনই আমার সঙ্গে 10টা বার করে দেখো যে শুয়ে শুয়ে কিরকম ফিল করছো তুমি, পেটে, পায়ে, সব জায়গায়। লেটস স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যখন আমি এরকম হাত স্ট্রেচ করছি, আমি কিন্তু পা দুটোকে ঠিক এরকম রেখেছি, আমি কিন্তু পা সোজা করে দিচ্ছি না। ঠিক আছে, তো তোমরাও সেটাই করবে, পাটাকে পুরো স্ট্রেচ না করে আমি যেরকম হালকা একটু বেন্ড করেই রেখেছিলাম সেই পজিশনটা মেনটেন করবে। তাতে করে কি হবে, তুমি 10 বার করলেই মানে 10 বার অব্দি করাটাও টাফ হয়ে যাচ্ছে, এত বেশি এফেক্টিভ, এত বেশি স্ট্রেস পড়ছে পেটে। ওকে, তাহলে এটাও তোমাদের চেষ্টা করবে 15 বার করে করতে এবং 4টে করে সেট করতে। তাহলে এই হচ্ছে 4টে অত্যন্ত সহজ ব্যায়াম, যেগুলো তোমাদের এখন থেকে হাতে দুটো হালকা ওয়েট নিয়ে করতে হবে, এবং যেটা খুব মূল কথা হচ্ছে বোতলগুলো যেন ভরা থাকে, খালি না থাকে। ঠিক আছে, তবে গিয়েই এটা একটা এক্সট্রা ওয়েট অ্যাড করবে, আদারওয়াইজ এগুলোর কি এমন ওয়েট আছে, তো সেই জন্য জলটা ভরে দেবে। ঠিক আছে, তাহলে এই 4টে ব্যায়াম এখন থেকে তোমরা প্রত্যেক দিন যদি এমপিসটা আমাকে সম্ভব হয় ফলো করো, আদারওয়াইজ বিকেলবেলার দিকে করতে পারো যখন পেট পুরো খালি থাকে, বা যারা সারাদিনে টাইম পাও না রাত্রিবেলা তাড়াতাড়ি ডিনারটা করে নাও, তারা কিন্তু ঘুমানোর আগেও করতে পারো, কিন্তু সেই সময় যেন পেট হালকা থাকে, বারবার এক কথা বলি আমি। ঠিক আছে, তাহলে এই রুটিনটাকে ফলো করে কিন্তু তোমরা দুর্দান্ত ভাবে পুরো শরীরের ফ্যাট কমাতে পারবে, সে তোমার বেলি হোক, তোমার থাই হোক, তোমার কোমর হোক, পিঠের ফ্যাট হোক, সমস্ত জায়গার ফ্যাট কমবে। সেই সঙ্গে খাবারের প্রতি খেয়াল রাখতে হবে, সাফিসিয়েন্ট জল খেতে হবে, এবং যে কোনো ছুতোতেই চেষ্টা করবে একটু নড়াচড়া করতে, একটু হাঁটাহাঁটি করতে, আর কিছু পারো না করো। ঠিক আছে, তাহলে আশা করছি আজকের ভিডিওটাকে ফলো করে কিন্তু তোমরা খুব সুন্দর একটা রেজাল্ট পাবে। সামনেই অনেক উৎসব আসছে, তাড়াতাড়ি শুরু করে দাও আজকের সুন্দর রুটিনটা ফলো করা, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে, তোমরা সবাই ভালো থাকো।